নমস্কার বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করি সকলে খুব ভালো আছে। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য ভারতের জলসেচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। এখানে বন্ধুরা আমি কয়েকটি 15টির মতন কোয়েশ্চেন কিন্তু তোমাদের আলোচনা করে দেবো, সেখান থেকে কিন্তু সমস্ত কোয়েশ্চেনই কিন্তু পেয়ে যাবে তোমরা। তো অবশ্যইভাবে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যইভাবে কমেন্ট বক্সে জানিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, জলসেচ হচ্ছে, বন্ধুরা প্রথমে আমরা জানতে হবে যে ভারতবর্ষ হচ্ছে একটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ। তো প্রায় ভারতের 75% কিন্তু বৃষ্টিপাত কিন্তু এই মৌসুমি বায়ুর দ্বারা কিন্তু হয়ে থাকে। বাদ বাকি যখন যে সময়টা ভারতের মৌসুমি বায়ু কিন্তু কাজ করে না, সেই সময় কিন্তু কিছু কিছু অঞ্চলে দ্বিফসলি বা ত্রিফসলি যখন চাষ করা হয়, তাহলে সেখানে যখন বিভিন্ন খাল, জলাশয়, হ্রদ বা কূপ, নলকূপের মাধ্যমে কিন্তু চাষ করে থাকে। বন্ধুরা, সেই সম্পর্কে কোন সে বিস্তারিত কিন্তু আমরা জেনে নেব। তো বন্ধুরা, সবথেকে জলসেচের প্রধান যে উৎস, জলসেচের যে প্রধান মাধ্যম হচ্ছে আমাদের ভারতবর্ষের কূপ এবং নলকূপ। কূপ নলকূপের মাধ্যমে কিন্তু বেশিরভাগ পরিমাণে কিন্তু চাষাবাদ করা হয়। 63.63% কিন্তু আমাদের এই কূপ নলকূপের মাধ্যমে কিন্তু জলসেচ করা হয়। বন্ধুরা, দ্বিতীয় যে কোশ্চেন আছে, ভারতের কোন রাজ্যে খালের অধিক প্রচলিত? খাল অধিক প্রচলিত বন্ধুরা উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে সমস্ত জিনিসই কিন্তু বেশি প্রচলিত। এখানে জমির পরিমাণে বেশি, উর্বরতা, মাটি, যে কারণের জন্য বন্ধুরা এখানে সমস্ত কিছুই কিন্তু সব থেকে বেশি পরিমাণ হয়। যেমন কি আছে, এই উত্তরপ্রদেশে যেমন খাল বেশি, তেমনি নলকূপের পরিমাণ কিন্তু বেশি। বন্ধুরা, পরবর্তী কোশ্চেন আসি যে ভারতের দীর্ঘতম সেচ খাল। বন্ধুরা, ভারতের দীর্ঘতম সব থেকে বড় সেচ খালের নাম হচ্ছে ইন্দিরা খাল। বন্ধুরা, এর পরবর্তী কোশ্চেন আসি, জলাশয়ের সাহায্যে জলসেচ করা হয় সব থেকে বেশি পরিমাণে হয়, যেটা হচ্ছে সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে। অর্থাৎ যে আমাদের এই উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চল বা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু জলসেচের মাধ্যমে, জলাশয়ের মাধ্যমে কিন্তু জলসেচ করা হয়ে থাকে। এবার হচ্ছে ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস সেচ খাল। সেচ খাল হচ্ছে ভারতের দ্বিতীয়, প্রথম হচ্ছে কূপ নলকূপ এবং দ্বিতীয় হচ্ছে সেচ খাল। না, আবার পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম কোন রাজ্যে কূপের দ্বারা সেচ করা হয়? বন্ধুরা, এটি হচ্ছে ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশে। বন্ধুরা, যে ভাগগুলো আমরা একটু জেনে নিতে হবে, সেটি হচ্ছে ভারতের মোট জলসেচের মাধ্যমে করা হয়, যদি তাকে যদি আমরা 100% ধরি, সেই 100%-এর মধ্যে 63% হচ্ছে আমাদের কূপ নলকূপের মাধ্যমে এবং 26.19% হচ্ছে খালের মাধ্যমে এবং 3.48% হচ্ছে জলাশয়ের মাধ্যমে কিন্তু জলসেচ করা হয়ে থাকে। বন্ধুরা, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম প্রকল্প কোনটি? বন্ধুরা, সেটি হচ্ছে ডিভিসি, যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর নদীতে টানা হয়েছিল, যে মাত্রা আবার নির্মাণ করা হয়েছিল, এটি হচ্ছে 1948 খ্রিস্টাব্দে কিন্তু এটি চালু করা হয়েছিল। বন্ধুরা, এরপরে আসে যে সিন্ধু নদের উপনদী এর যে শতদ্রু রয়েছে, সেই শতদ্রুতে কিন্তু ভাকরা নাঙ্গাল বলে একটি প্রকল্প রয়েছে। সেই ভাকরা নাঙ্গাল প্রকল্প কিন্তু অবস্থিত, যেটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত না, সেটি হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান, এই তিনটি রাজ্যের মধ্যে কিন্তু এই প্রকল্পটা, মানে এই তিনটি রাজ্যের জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছিল শতদ্রু নদীতে, সিন্ধু নদীর উপনদী। কিন্তু এর পরবর্তী কোশ্চেন আসি, গঙ্গা নদীর শাখা নদী হুগলি, মানে আমরা সকলে জানি এটি হচ্ছে এই যে শতদ্রু নদী, এই শতদ্রু নদীতে কিন্তু ভাকরা নাঙ্গালে এটা কিন্তু এই বাঁধটা কিন্তু নির্মাণ করা হয়েছিল। এবার বন্ধুরা আসি যে এই অঞ্চলে আমাদের হুগলি নদী, এই হুগলি নদীতে কিন্তু বন্ধুরা আমাদের ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে। এই ফারাক্কা, এই যে ফারাক্কা প্রকল্প, এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেতে কিন্তু টানা হয়েছে এই বাঁধটা বা নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, এরপরে আসি যে ভাগীরথীর যে নদী রয়েছে, তার তেহেরি বাঁধ হচ্ছে সেটি আমাদের ভারতের উচ্চতম, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। বন্ধুরা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে ভাগীরথী, তাহলে এটি গঙ্গার, এটা আমি প্রথম আমি নদীতে নদ নদী থেকে পড়িয়ে দিয়েছি। তো এই ভাগীরথীর মধ্যে তেহেরি যে বাঁধ রয়েছে, সেই তেহেরি বাঁধ কিন্তু আমাদের ভারতের উচ্চতম বাঁধ, এটি কিন্তু ভাগীরথী নদীতে নির্মাণ করা হয়েছে। এপারে আসি আমরা দামোদর, সকলে জানি আমরা যে দামোদর ডিভিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। বন্ধুরা, এই দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, এই দামোদর নদীতে কিন্তু বাঁধ নির্মাণ করা হয়েছে, যেটি আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিন্তু মিলিত প্রচেষ্টায় কিন্তু এটি ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু নির্মাণ করা হয়েছে।
এরপর আসি আমরা ময়ূরাক্ষী নদীতে। কিন্তু বন্ধুরা মেসেঞ্জার বাঁধ, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত, বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই অঞ্চলে কিন্তু ময়ূরাক্ষী আছে, এইটি ঝাড়খণ্ডে এই অঞ্চলে আছে ময়ূরাক্ষী। তো এই ময়ূরাক্ষীতে কিন্তু মেসেঞ্জার বাঁধ, তোমরা সকলে অনেকেই ঘুরতে গিয়েছো, সেই মেসেঞ্জার বাঁধ কিন্তু নির্মাণ করা হয়েছে ময়ূরাক্ষী নদীতে। বন্ধু এরপরে আসি যে আমরা নর্মদা নদীতে কিন্তু নর্মদা সাগর বাঁধ টানা হয়েছে। বন্ধুরা আমরা সকলে জানি এটা নর্মদা নদী, এই নর্মদা নদীতে কিন্তু নর্মদা সাগর বাঁধ নির্মাণ করা হয়েছে। বন্ধুরা এরপরে আসি তাপ্তি নদী। তাপ্তি নদী হচ্ছে উকাই বাঁধ, যেটি গুজরাটে অবস্থিত। বন্ধুরা তাপ্তি নদী বা তাপি নদীতে কিন্তু উকাই বাঁধ টানা হয়েছে নর্মদা, এটি হচ্ছে তাপ্তি নদী। তাপ্তি নদীতে উকাই বাঁধ নির্মাণ করা হয়েছে, যেটি আমাদের যে গুজরাট রয়েছে, গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত। বন্ধু এরপর আসছি যে মহানদী। মহানদীতে কিন্তু হীরাকুদ বাঁধ টানা হয়েছে, এই যে মহানদী, এই মহানদীতে কিন্তু হীরাকুদ বাঁধ নির্মাণ করা হয়েছে। বন্ধুরা আমি আগের ভিডিওতে কিন্তু এই সমস্ত সব কিছুই বলে দিয়েছি তোমাদের, তো সেইটাও দেখে নিতে পারো। তো এরপর আসি আমরা কৃষ্ণা নদীতে। বন্ধুরা কৃষ্ণা নদীতে হচ্ছে নাগার্জুন বাঁধ টানা হয়েছে, যেটা তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত। বন্ধুরা এই যে কৃষ্ণা নদী, এই কৃষ্ণা নদীতে কিন্তু একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, আর যেটা আমাদের তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু এতে সম্মিলিতভাবে কিন্তু এই বাঁধটা নির্মাণ করা হয়েছে। বন্ধুরা এছাড়াও কিন্তু প্রতিটি নদীতে কিন্তু বাঁধ টানা হয়েছে, সেই বাঁধগুলি কিন্তু সেই সমস্ত নদীর নামেই কিন্তু টানা হয়েছে। তো তোমরা সেটা কিন্তু সবাই দেখবে, মানে যে নদী সেই নদীর নামেই কিন্তু সেই বাঁধ টানা হয়েছে, তো সেগুলো তোমরা পেরে যাবে। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।